হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম, তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আর আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের জন্য। আমি আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন এইট গুড বাই টু দ্য মুন বাই মনিকা হিউজ এর রাইটিংগুলো করাবো বলেছিলাম। আমি চলে এসেছি। প্রথমত আজকে তোমাদের অ্যাক্টিভিটি টেনের এ এবং টেনের বি, এখানে দুটো রাইটিং আছে, সেই রাইটিংগুলো আমি তোমাদের করিয়ে দেবো। আশা করি তোমরা সবাই এর আগের ভিডিওগুলো দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে গিয়ে ক্লাস সিক্সের যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে। তোমরা সেগুলো সিকোয়েন্স অনুযায়ী পরপর দেখে নেবে, তাহলে তোমাদের সমস্ত পড়া এবং অ্যাক্টিভিটিসগুলো বুঝতে সুবিধা হবে। চলো তাহলে পেজ নাম্বার 89-এ তোমরা চলে এসো। 89-এ দেখো অ্যাক্টিভিটি টেনের এ, এখানে তোমাদের কি করতে বলেছে। সাপোজ ইউ হ্যাভ মেট আ ভিজিটার ফ্রম অ্যানাদার প্ল্যানেট, মনে করো তুমি একজন আগন্তুকের সাথে, অন্য গ্রহের এক আগন্তুকের সাথে তোমার দেখা হয়েছে। রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 60 ওয়ার্ডস অন ইওর এক্সপিরিয়েন্স, তোমার এই অভিজ্ঞতার কথা জানিয়ে একটা প্যারাগ্রাফ লেখো 60টা ওয়ার্ডের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, পয়েন্টস দেওয়া আছে, এগুলোকে ফলো করতে বলেছে। প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং দ্য ভিজিটার্স, জায়গা এবং সময় সেখানে দিতে হবে, কখন সে আগন্তুকের সাথে তোমার দেখা হয়েছিল। হোয়াট হি লুকড লাইক, সে কেমন দেখতে ছিল। হোয়াট হি সেড, সে কি বলেছিল। হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, সে তোমার থেকে কিভাবে আলাদা, সে যেহেতু একজন অন্য গ্রহের মান লোক তো সেই জন্য তোমার সাথে সে কি করে আলাদা। ইওর ফিলিংস, এবার তোমার অনুভূতি কি হলো এই ঘটনাটার সাক্ষী হয়ে, তোমার অনুভূতি কি হলো, এই নিয়ে একটা 60 ওয়ার্ডের মধ্যে ছোট একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমরা জানো যে প্যারাগ্রাফ লিখতে গেলে কি করতে হবে, প্যারাগ্রাফে অবশ্যই একটা টাইটেল থাকবে এবং টাইটেলের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো অবশ্যই ক্যাপিটাল হবে। টাইটেল লেখার পরে আন্ডারলাইন করবে এবং চেষ্টা করবে প্যারাগ্রাফটাকে একটা প্যাসেজের মধ্যে লেখার। তাহলে চলো আমি তোমাদের বোর্ডে প্যারাগ্রাফটা লিখিয়ে দিই, দিয়ে তোমাদেরকে বলে দিই। দেখো আমার লেখা হয়ে গেছে, এরপর আমি তোমাদের পড়ে দিচ্ছি, তোমরা খাতায় খুব সুন্দর করে লিখে নেবে। তাহলে প্যাসেজের এই প্যারাগ্রাফের টাইটেল আমি কি দিয়েছি, আ মিটিং উইথ অ্যান এলিয়ান, আ মিটিং উইথ অ্যান এলিয়ান। দেখো প্রতিটা ওয়ার্ডের এই ফার্স্ট লেটারগুলো দেখতে পাচ্ছ তোমরা, ক্যাপিটাল আছে, এ, মিটিংয়ের এম, উইথের ডব্লিউ, অ্যানের এ এবং এলিয়ানের এ। এলিয়ান মানে হচ্ছে ভিন গ্রহের জীব। লাস্ট ইভিনিং আই ওয়াজ ক্রসিং আ বিগ ফিল্ড অ্যান্ড স আ ফেন্ড ইয়েলো লাইট অ্যাট আ নিয়ার বাই বুশ ফুল স্টপ। গতকাল বিকেলবেলায় সন্ধেবেলায় আমি যখন একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময় আমি ঝোপের ধারে একটা আবছা হলুদ আলো দেখতে পেলাম, ফেন্ড মানে হচ্ছে আবছা। সাডেনলি কমা আই স এ পিকিউলিয়ার লুকিং ক্রিয়েচার উইথ গ্রিন স্কিন কমা থ্রি আইজ কমা টু লেগস অ্যান্ড থ্রি স্মল হ্যান্ডস ফুল স্টপ। আমি কি দেখলাম হঠাৎ করে, আমি দেখলাম একটা পিকিউলিয়ার লুকিং ক্রিয়েচার, অদ্ভুত দর্শন একটা প্রাণী দেখতে পেলাম। উইথ গ্রিন স্কিন, তার গায়ের চামড়া রং হচ্ছে সবুজ, আমাদের গায়ের চামড়া রং কি তামাটে বা সাদা বা কালো, কিন্তু তা ওখানে কি দেখতে পাচ্ছি, তার চামড়ার রং গ্রিন স্কিন সবুজ। থ্রি আইস, তার তিনটে চোখ, টু লেগস দুটো পা অ্যান্ড থ্রি স্মল হ্যান্ডস এবং তিনটে ছোট ছোট হাত। দ্য ক্রিয়েচার টোল্ড মি হি ওয়াজ ফ্রম মুন থ্রি, এবং সেই প্রাণীটি আমাকে কি বলল যে সে কোথা থেকে এসেছে, মুন থ্রি থেকে। আমাদের যেমন পৃথিবীর উপগ্রহ হচ্ছে মুন, তেমনি অন্য গ্রহেরও আরও অন্য উপগ্রহ থাকতে পারে, তো এরকম আমি তাই নাম নিয়েছি মুন থ্রি। অ্যান্ড ওয়ান্টেড টু বি মাই ফ্রেন্ড, এবং সে আমার বন্ধু হতে চাইল। ইট অলসো টোল্ড মি হিজ থ্রি হ্যান্ডস হ্যাড গিভেন হিম দ্য পাওয়ার টু ওয়ার্ক মেনি থিংস সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি স্পেলিংটা একটু দেখে নাও, এস আই এম ইউ এল টি এ এন ই ও ইউ এস এল ওয়াই সাইমালটেনিয়াসলি। সে আমাকে কি বলল, সে জানালো যে তার তিনটে হাত দিয়ে সে প্রচুর কাজ করতে পারে একসাথে, তিনটে হাতই তার সমানভাবে কাজ করে। আই রিটার্নড হোম কমপ্লিটলি পাজলড, আমি বাড়ি ফিরে এলাম
কমপ্লিটলি পাজলড আমি, মানে আমি হতবাক। আমি ভাবছি তাকে এই যে একটা অদ্ভুত দর্শন, এক ক্রিয়েচারকে আমি দেখতে পেলাম, অন্য গ্রহের এক জীব, তার এইরকম তিনটে চোখ, দুটো পা এবং তিনটে হাত, যে তিনটে হাত সমানভাবে একসাথে কাজ করে, এইরকম এক অদ্ভুত দর্শন এবং সবুজ চামড়া, এইরকম এক অদ্ভুত দর্শন প্রাণীকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। তাহলে আরেকবার আমি পড়ে দিই। আ মিটিং উইথ অ্যান এলিয়ান লাস্ট ইভিনিং, আই ওয়াজ ক্রসিং আ বিগ ফিল্ড অ্যান্ড স এ ফেড ইয়েলো লাইট অ্যাট আ নিয়ার বাই বুশ ফুল স্টপ সাডেনলি কমা আই স এ পিকিউলিয়ার লুকিং ক্রিয়েচার উইথ গ্রিন স্কিন কমা থ্রি আইস কমা টু লেগস অ্যান্ড থ্রি স্মল হ্যান্ডস ফুল স্টপ দ্য ক্রিয়েচার টোল্ড মি হি ওয়াজ ফ্রম মুন থ্রি অ্যান্ড ওয়ান্টেড টু বি মাই ফ্রেন্ড ফুল স্টপ ইট অলসো টোল্ড মি হিজ থ্রি হ্যান্ডস হ্যাড গিভেন হিম দ্য পাওয়ার টু ওয়ার্ক মেনি থিংস সাইমালটেনিয়াসলি ফুল স্টপ আই রিটার্ন হোম কমপ্লিটলি পাজলড ফুল স্টপ ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে এটা লিখে নাও খাতায়। এরপরে দেখো অ্যাক্টিভিটি টেনের বি। অ্যাক্টিভিটি টেনের বিতে কী বলেছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এই যেখানে পয়েন্ট দেওয়া আছে তার উপর বেস করে একটা গল্প লিখতে হবে। স্টোরি লেখার সময়ও আমি তোমাদের বলেছি যে একই নিয়ম থাকবে, এরকম একটা টাইটেল আমরা দেব এবং টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কী হবে, ক্যাপিটাল হবে, এবং টাইটেল লেখার পর আমরা এইভাবে আন্ডারলাইন করব। আমাদের যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টের উপর বেস করে আমরা গল্পটা লিখব। পয়েন্টগুলো যেন পরপর পরপর সিকোয়েন্স ওয়াইজ থাকে, হ্যাপাজার্ডভাবে লিখবো না, তাহলে গল্পের থিম বিষয়বস্তু বদলে যাবে। এবং যদি প্রয়োজন হয় আমাদের গল্পটা পড়ে যদি মনে হয় যে এখানে একটা মরাল দেওয়া জরুরি, তাহলে আমরা নিচে একটা মরাল দেব। দেখো আমাদের কী কী পয়েন্ট দিয়েছে, আ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, একজন নাবী এবং তার কিছু বন্ধু, ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, একটা দ্বীপে নামলো, স্টার্টেড কুকিং, রান্না করতে শুরু করলো, আইল্যান্ড স্যুপ, দ্বীপটা কেঁপে উঠলো, দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি আ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়ালিটি, বাস্তবে সেটা দ্বীপ ছিল না, সেটা ছিল একটা মস্ত বড় সামুদ্রিক প্রাণী। সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ, আর নাবিক এবং তার সব বন্ধুরা তাড়াতাড়ি ভয়ে দৌড়ে কোথায় চলে গেল, জাহাজে পালিয়ে গেল। তাহলে এই পয়েন্টের উপর বেস করে আমাদের একটা গল্প লিখতে হবে। চলো তাহলে আমি লিখে নিই গল্পটা। দেখো আমার লেখা হয়ে গেছে, এইবার আমি তোমাদের পড়ে দিই, তোমরা লিখে নাও খাতায় সুন্দর করে। আ সেলার অ্যান্ড এ সি ক্রিয়েচার, আমি গল্পের টাইটেল দিলাম এ সেলার অ্যান্ড আ সি ক্রিয়েচার। দেখো প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটাল আছে, একটি নাবিক এবং একটি সামুদ্রিক প্রাণী। ওয়ান্স এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার সেলিং থ্রু দ্য ওশান ফুল স্টপ। একদা এক নাবিক তার বন্ধুদের সাথে সমুদ্রযাত্রা করছিল, সমুদ্রযাত্রায় গিয়েছিল। আফটার আ শর্ট জার্নি দে ডিসাইডেড টু ল্যান্ড দেয়ার শিপ অন অ্যান আইল্যান্ড জাস্ট আ লিটল ডিস্টেন্স। আর কিছুটা জার্নি করার পরেই তারা ঠিক করলো যে তারা একটা আইল্যান্ডে, সামনে একটা আইল্যান্ড ছিল, সেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নেবে। অ্যান্ড স্টার্টেড কুকিং, এবং সেখানে তারা রান্না করতে শুরু করলো ফুল স্টপ। সাডেনলি হঠাৎ করে কমা দ্য আইল্যান্ড স্টার্টেড টু সেক, আইল্যান্ডটা দ্বীপটা কী হলো, কাঁপতে শুরু করলো ফুল স্টপ। দে ওয়ার শকড টু সি দ্যাট দ্য আইল্যান্ড ওয়াজ অ্যাকচুয়ালি আ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়ালিটি ফুল স্টপ। তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল এই দেখে যে আইল্যান্ড, তারা যেটাকে আইল্যান্ড বলে ভেবেছিল, দ্বীপ বলে ভেবেছিল, সেটা আসলে দ্বীপ নয়, সেটা বাস্তবে, ইন রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবে, বাস্তবে একটা মস্ত বড় সামুদ্রিক প্রাণী। দেন দ্য সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ ইন ফিয়ার, সঙ্গে সঙ্গে সেই নাবিক এবং তার বন্ধুরা ভয়ে জাহাজে ছুটে পালিয়ে গেল। এই হলো আমাদের গল্প। আর মোরাল আমি কি দিয়েছি, ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড, কোনো কিছুকেই সহজভাবে নিও না। আরেকটা অবলিক দিয়ে আরেকটাও লিখিয়েছি, দেখো ডু নট টেক এনিথিং ফর ফেস ভ্যালু, কোনো কিছু ওপর দেখে সেটাকে যাচাই করো না, ওপর দেখেই সেটাকে আগে বিচার করে নিও না। ফেস ভ্যালু মানে হচ্ছে মুখ দেখে, মানে কোনো কিছু ওপর দেখেই চট করে সেটাকে
এ করে নিও না, যাচাই করে নিও না। তাহলে আমি আরেকবার পড়ে দিই, দেখো, আ সেলার অ্যান্ড এ সি ক্রিয়েচার ওয়ান্স কমা এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়্যার সেলিং থ্রু দ্য ওশান ফুল স্টপ। আফটার এ শর্ট জার্নি দে ডিসাইডেড টু ল্যান্ড দেয়ার শিপ অন অ্যান আইল্যান্ড জাস্ট আ লিটল ডিস্টেন্স অ্যান্ড স্টার্টেড কুকিং ফুল স্টপ। Suddenly, comma, the island started to shake, full stop. They were shocked to see that the island was actually a huge sea creature in reality, full stop. Then the sailor and his friends fled to the ship in fear, full stop. Moral ki, don't take anything for granted, oblique. এটাও লিখতে পারো, আবার এটাও নিচেরটাও লিখতে পারো, do not take anything for face value. ওকে, তাহলে তোমাদের অ্যাক্টিভিটি টেনের এ এবং টেনের বি এই দুটো রাইটিংই হয়ে গেল এবং তার সাথে সাথে লেসন এইটের পুরো চ্যাপ্টার শেষ হলো। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে, পরে তোমাদের সাথে অন্য ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।